আমার সুস্বাদু কিচেন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি দেখাবো সম্পূর্ণ নতুন ধরনের একটা রেসিপি, পুরভরা কাঁকড়ো ভাজা। এটা বাইরে থেকে মুচমুচে এবং ভিতরে জুসি একটা পুর আছে। এটা দেখতেও অসাধারণ আর খেতেও। আসুন শুরু করা যাক। এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে তিনটে মিডিয়াম সাইজের কাঁকড়োল নিয়েছি। তারপর তার দুটো সাইড কেটে নিয়ে ছুরি দিয়ে এভাবে কাঁকড়োলটিকে আধখানা করে নিলাম। এইবার কাঁকড়োলের গায়ে যে কাঁটা কাঁটা মতো অংশ আছে সেগুলো ছুরি দিয়ে আস্তে আস্তে এভাবে কেটে নেব। ছুরি দিয়ে এভাবে বারবার আঘাত করলে কাঁটার মাথাগুলো ভেঙে যাবে এবং গাটা একটু মসৃণ হবে। এইভাবে আমি সমস্ত কাঁকড়োলগুলোকে কেটে তারপর জলের ভিতরে সামান্য নুন দিয়ে এটাকে সিদ্ধ করতে দিলাম। দেখুন, এটা সিদ্ধ হয়ে গেছে। এবার একটা বাটিতে আমি 3 টেবিল স্পুন বেসন, 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার, পরিমাণ মতো নুন, অল্প একটু কালো জিরে, সামান্য হলুদ গুঁড়ো, অল্প লঙ্কার গুঁড়ো, সমস্ত শুকনো উপকরণগুলোকে আগে ভালো করে মিশিয়ে নিলাম। তারপর অল্প অল্প জল দিয়ে মিশিয়ে এটাকে একটা স্মুথ ব্যাটারে পরিণত করব। এই ব্যাটারটির ঘনত্ব এমন হবে। এইবার যে কাঁকড়োলগুলোকে আমি সিদ্ধ করে নিয়েছিলাম সেগুলো একটি পাত্রে তুলে ঠান্ডা করে নিয়েছি জল ঝরিয়ে। ভিতর থেকে এইভাবে চামচের সাহায্যে গোল করে ঘুরিয়ে ভিতরে দানা এবং শাঁসের অংশটা আমি বার করে নেব। বাচ্চা থেকে বয়স্ক যারা কাঁকড়োল খেতে চায় না তাদেরকে এভাবে খাওয়ান, তারা চেয়ে চেয়ে খাবে। এইভাবে আমি সমস্ত কাঁকড়োলের ভিতর থেকে শাঁস এবং দানাটা বার করে নিয়েছি। তারপর শাঁসের ভিতর থেকে দানাগুলো এইভাবে একটা একটা করে আমি বার করে ফেলে দেব। দানাগুলো ফেলে দিয়ে শুধুমাত্র শাঁসটুকুকে নিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এইবার কড়াইতে তেল গরম করে তাতে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে দিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে হাই ফ্লেমে ব্রাউন করে ভেজে শক্ত শক্ত করে নেব। তারপর এর ভিতরে শাঁসের বাটা অংশটুকু দিয়ে দিলাম। দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে তাতে অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে সমস্ত মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর ভিতরে সামান্য চিনি, হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার সমস্ত উপকরণকে ভালো করে মিশিয়ে নেব। দেখুন, মশলা থেকে অল্প অল্প তেল ছেড়েছে। এবার এর ভিতরে 1/2 টিস্পুন পোস্ত বাটা আর 1 টিস্পুন সর্ষে বাটা দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এইবার গ্যাসের ফ্লেম অফ করে মশলাটা ঠান্ডা করে নিয়েছি। অল্প অল্প পুর কাঁকড়োলের ভিতরে দিয়ে চামচের পিছন দিয়ে প্রেস করে পুরো কাঁকড়োলটাকে এভাবে ভরাট করে নেব। এইভাবে সমস্ত কাঁকড়োলগুলিতে পুর ভরে নিয়েছি। এবার কাঁকড়োলের ওপরে বেসনের ব্যাটারটা আস্তে আস্তে দিয়ে এভাবে লাগিয়ে নিলাম। তারপর তলার পোর্শনটা ব্যাটারের ভিতরে দিয়ে ভালো করে ব্যাটারটাকে লাগিয়ে চামচের ওপরে দিয়ে আমি কড়াইয়ের ভিতরে এভাবে আস্তে আস্তে ফেলে দেব। দেখুন, এইবার 1 পিঠ হয়ে গেলে আমি আর 1 পিঠ উল্টিয়ে দিলাম। তবে এটাকে কিন্তু ঘন ঘন উল্টাবেন না, আর চেষ্টা করবেন হাই ফ্লেমে রান্না করার, কারণ কাঁকড়োলটা অটোমেটিক্যালি সিদ্ধ হয়ে আছে, তাই আর এটাকে বেশি রান্না করার প্রয়োজন নেই। হাই ফ্লেমে জাস্ট এপিট ওপিট করেই এগুলোকে তুলে নেবেন, সেক্ষেত্রে এটা মুচমুচে হবে। এভাবে সমস্তগুলোকে ভেজে নিয়েছি। দেখুন এটা কতটা মুচমুচে হয়েছে। এবার কাঁকড়োল ভাজাগুলোকে আমি প্লেটে সার্ভ করে দিলাম। আর একটা কাঁকড়োল ভাজা আমি কেটে দেখিয়েছি। দেখুন এটা কতটা সুন্দর লাগছে দেখতে। যদি আমার এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, পরিবার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে ভিডিওটি শেয়ার করুন। আমার এই ছোট্ট পরিবারের সদস্য হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। থ্যাংক ইউ।